হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমাদি সরকার ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, তো ভালো থেকো। আমিও আছি, মোটামুটি চলে যাচ্ছে দিন, গরিবের দিন চলে যাচ্ছে। তো আজকে হচ্ছে ভিডিওটা আমি এখন শুরু করছি। আজকে তেমন কোনো কাজকর্ম নিয়ে ব্লগটা করছি না, মানে ভিডিওটা করছি না আজকে, ওই জন্য তোমরা দেখতেই পাচ্ছ, পরিবেশ দেখতেই পাচ্ছ, দেখে বুঝেই যাচ্ছ যে হ্যাঁ, এখন বাজে হচ্ছে 3:30। 3:30 একটু বেশি বাজে, ওই 3:40-এর মতো বাজে। তো খাওয়া দাওয়া করে, স্নান ঠান করে, খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু বসলাম। বসে নিয়ে ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও বানাই। অনেকদিন ধরেই ভাবছিলাম, অনেকদিন বলতে মানে 2 দিন থেকেই ভাবছিলাম যে করবো এটা নিয়ে ভিডিওটা, ইচ্ছা ছিল খুব করবো, ওই জন্য আর কি আজকে বসে পড়লাম। আজকে একটু সময় পেয়েছি এখন, ওই জন্য এখন বসে পড়লাম। খাওয়া দাওয়া তো কমপ্লিট, তোমাদেরও আশা করি খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন 3:30 বাজে, হয়ে যাওয়ারই কথা, কারণ লাঞ্চ তো হচ্ছে 2 থেকে 2:30-3টের মধ্যে মোটামুটি হলে পরে ঠিক আছে, 3টে হলেও বেশি হয়ে যায়। তো এখন সবার তো আর সমান হয় না, এক একজনের বাড়িতে এক রকম কাজকর্ম থাকে, সব কিছু শেষ করে টুরে তারপরে খাওয়া দাওয়ার ইয়েটা হয়। যেমন আমাদের হচ্ছে দুপুরবেলা 2:30-3টা বেজেই যায়, এখন একটু বেশি দেরি হচ্ছে, কাজ বাড়ির কাজ হচ্ছে জন্য দেরি হচ্ছে, ওখানে থাকতে হচ্ছে বাবাকে। আর আমি আস্তে আস্তে স্কুল থেকে আস্তে আস্তে তো 3:30 বেজেই যায়, এসে ফ্রেশ হয়ে খেতে খেতে 3:30 বেজে যায়। ওদিকে আওয়াজ হচ্ছে, হচ্ছে স্টাইলস লাগাচ্ছে, তো ওই জন্য আর কি মেশিনটার আওয়াজ হচ্ছে। তো তোমরা কষ্ট করে একটু বুঝে নিও, মাঝে মাঝে আওয়াজটা হচ্ছে হবে আর কি, মানে আমাদের পাশাপাশি ঘর তো এদিকটাতে, এর জন্য আর কি শোনা যাচ্ছে, বেশি শোনা যায় কথা বললে। তো আর তো পরে সময় পাবো না, ওই জন্য আমি এখনই বসলাম ভিডিওটা করার জন্য, যে আওয়াজ হোক শব্দ হোক কিছু করার নেই, আমি ব্লগটা মানে ভিডিওটা যাই হোক, ব্লগ ভিডিও যাই বলো করবো। তো এটাই আর কি, যে কী বলি, অন্যদিন তো ওরকমভাবে এসে নিয়ে আর এনার্জিও থাকে না, করতে ইচ্ছাও করে না, মানে শরীরটা খুব টায়ার্ড হয়ে যায়, মানে এত বাচ্চাদের সঙ্গে কথা বলে বলে চিৎকার চেঁচামেচি করে ঠোরে, গান ঠান করে টোরে, মানে এখন আবার প্রোগ্রাম আছে, সোমবার দিন প্রোগ্রাম আছে, তো গান করাতে হচ্ছে 7-8টা গান, তার মধ্যে আবার গার্জিয়ানদেরও গান আছে, ওখানেও একটু দেখিয়ে দিচ্ছি, মানে সেরকম তো আমি অত পারি না, তাও যতটুকু যা শেখাচ্ছি মানে বাচ্চাদেরকে, তো পরিশ্রম তো আছে, গলার উপর প্রেশার পরে খুব পড়ে যায়, গানগুলো একটু উঁচুতে উঁচুতে করতে হয়, আর বাচ্চাদের সঙ্গে না করলে শয়তানি করতে থাকে, ওদেরকে একটু বকা দিয়ে বলতেও হয়, নাহলে হয় না। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, আর মেন পয়েন্টে আসি, মেন কথাতে আসি, যেটার জন্য আজকে ভিডিওটা করছি সেটা নিয়েই কথা বলি, শুরু করি। তো তোমরা টাইটেল থাম্বনেলে দেখেছো, দেখে নিয়ে অনেকে বুঝতে পারছো, অনেকে না বোঝারই কথা, তো সে কথাটাই এরকম আর কি, সেই ইন্টারেস্টিং একটা কথা, মানে এটা কেউ করে না কিন্তু আমাদের মানে বাবা করছে আর কি, মানে কী বলবো, আর কিছু কিছু মানে বেশ হাসিও পায়, হাসিও লাগে, মানে দেখলে পরে বেশ ভালো লাগে, মানে হ্যাঁ আমাদের বাড়িতে হচ্ছে, তোমরা তো জানোই যে আমাদের পুচকু, মানে পুচকু হয়েছে, পুচকু বলতে মানে জেঠুর ছেলে, যে দাদা ওর হচ্ছে ছেলে হয়েছে। তো দেখতে গেছিলাম এর আগে ব্লগগুলোতে, তোমাদেরকে বলেছিলাম না দেখলে দেখে নিও, আমি যদি লিঙ্ক পারি দিয়ে দিবো ডিসক্রিপশনে দেখার জন্য, তো অবশ্যই দেখে নিও। তো ওদের ওকে তো দেখে ঠিকই আসছিলাম, আসার পরের দিন ওরা বাড়িতে আসছে, মানে নার্সিংহোম থেকে ছেড়েছে, শনিবার দিন ছেড়েছে বলেছি আগে তোমাদেরকে, শনিবার দিন মাও গেছিলো, ওই দিনই হচ্ছে সমস্ত কাজকর্ম একা, মানে আমি এসে নিয়ে স্কুল থেকে এসে নিয়ে করছি, মানে সেই হুলস্থুলও লেগে গেছিলো কী বলবো। আর ব্লগটা না দেখলে দেখে নিও তোমরা, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, সেদিন তার পরের দিন আমরা গেলাম 6:30, ওই দিন 6:30 ছিল, তো রাত্রিবেলা সন্ধ্যাবেলার দিকে গেছিলাম। যাওয়ার পরে আসার পরের দিন পায়ে যেটা কী হলো আমার, যাই হোক, যেদিন হলো রবিবার দিন, রবিবার দিন বাড়িতে এসেছে খিচড়া, খিচড়াটা আসছে, তো আমি তো জানি না, মা ওদিকে ছিল, আমিও ঘরে ছিলাম, রবিবার দিন ছুটি থাকে বাবার বাড়ির ওখানটায়, আর আমাদের ওদের বাড়ি একটাই বাড়ি, খালি পার্টিশন দেওয়া, এপাশ ওপাশ, ওদের ওদিকটা আমাদের ওদিকটা আর কি একই বাড়ি। তো আমাদের গেটের মধ্যে এসে নিয়ে দিদিটার ওখানটায় এসে নিয়ে ফটফট করছে, ডাকছে দিদি, ও দিদি বলে ডাকছে। হ্যাঁ, আমি ভাবছি কে না কে আসছে, আমি তো আর বুঝতে পারিনি, আমি কোনো আইডিয়া পর্যন্ত কিচ্ছু ছিল না যে ওরা আসছে। তো আমি গিয়ে গেছি, গিয়ে পর্দাটা তুলে নিয়ে কে বলছি, কে দেখে নিয়ে আমি মানে প্রথমে থতমত খেয়ে গেছি একটুখানি, মানে বুঝতে তো একটু টাইম লাগে একটা জিনিস দেখার পরে। তো যাই হোক, দেখলাম, দেখার পরে আমাকে বলছে যে দাদার নাম তো বিষ্ণু, তো বলছে যে বিষ্ণুদার বাড়ি কি এটা, আমি বলছি হ্যাঁ এটাই আমাদের এদিকটাতে, ওদের ওদিকটাতে, ওই পাশটাতে, ওই দিক দিয়ে যেতে হয়। তখন বলে কি ওরা কি ছেলে হয়েছে, সে বাচ্চা হয়েছে, আমি বললাম হ্যাঁ হয়েছে, বলে কি ছেলে না মেয়ে, তারপর কিছুক্ষণ চুপ থেকে বললাম ছেলে হয়েছে, মিথ্যা কথা তো আর বলা যায় না, ওরা সবই জানে মোটামুটি, মিথ্যা কথা কেনই বা বলবো, ওই জন্য বললাম ছেলে হয়েছে। তখন ওরা সব কিছু জেনে বুঝেই এসেছে, হয়তো আমাকে আমার থেকে শোনার চেষ্টা করছে। তো যাই হোক, বলছে যে বাচ্চা কি এখানেই আছে না, আমি বললাম বাচ্চা এখানে নেই, বলে কোথায় বাপের বাড়ি, আমি বললাম হ্যাঁ বাপের বাড়িতে আছে। তখন বলছে যে বাপের বাড়িটা কোথায়, আমি বললাম আমাদের এখানে বাজার থানা রোড আছে, থানা রোডের মধ্যে ক্লাব আছে, শান্তিসংঘ ক্লাবটা, তোমরা যারা জানো ওখানে কালী পুজো সেই ভালো সুন্দর হয়, তো ওখানেই ওদের বাড়ি, ভুপুরে যারা আছে তারা তো জানবেই। তো যাই হোক, বলছে আমি বললাম শান্তিসংঘের ওই দিকটাতে, বলে কি ওই পাশটাতে, আমি বললাম হ্যাঁ ওই পাশটাতে,
তারপরে চলে গেল। দুজন আসছিল, তিনজন আসছে টোটাল, একজন টোটোতে ছিল, টোটো করে আসে, একজন টোটোতে ছিল মানে গুরু, যিনি আর কি গুরু হচ্ছে টোটোতে বসেছিল। ওদের আবার গুরু শিষ্য আছে, বারবার খালি বলছে আমার গুরু আমার শিষ্য, এই সেই হাবি যাবি, যাই হোক হাসিও পায় শুনলে পরে। তো যাই হোক, দুজন চলে গেল, তারপর ওদের বাড়িতে ঢুকছে, ঢুকে নিয়ে সেই আমি এই পাশটাতে আবার মাকে গিয়ে বললাম এরকম এরকম হিজড়ারা আসছে এরকম বললো। তারপর ওখানে গিয়ে দেখলাম অনেকক্ষণ দাদাকে ডাকলো, বড় মা ডেকে নিয়ে কথাবার্তা বলছে, বলার পরে টাকা পয়সার ব্যাপারেই আর কি বলছে টলছে। তখন ও বললো যে কালকে নার্সিং হোম থেকে ছাড়িয়ে আনলাম, এখন হাতের পরিস্থিতি মানে যতই হোক এতগুলো টাকা খরচা হওয়ার পরে হয় নাকি সবসময় তো সবার কাছে সব কিছু থাকে না, টাকা পয়সা কি থাকে নাকি সবার কাছে সবসময়। তো যাই হোক, লাস্ট অব দি মানে অনেকক্ষণ ধরে ওরা কথাবার্তা বলছিল, আমি আর যাইনি, আমি হচ্ছে এই আমাদের ওই পাশে ঘরের ওই দিকটার থেকে শোনা যায় মোটামুটি, তো টুকটাক শুনছিলাম কথা কাটাকাটি, কথা কাটাকাটি ঠিক না মানে এরা যারা আসছিলো তিনজন আগে, যারা বিয়ের সময় একবার আসছিলো, বিয়ের সময় ব্লগ দিয়েছিলাম মনে হয়, তো তখন আসছিলো তারা তিনজন আলাদা ছিল, এরা তিনজন আবার আলাদা আসছে। তো যাই হোক, এরা আবার একটু ভালো, আগেরগুলোর থেকে এরা একটু ভালো, বেশি কথাবার্তা খুব সুন্দর, খুব ভালোভাবে কথাবার্তা বলে, যাই হোক বুঝলো বোঝানোর পরে বুঝে থেকে। তো অনেকক্ষণ ধরে বড় মা ওরা আমাদের কথাবার্তা বলছে, বলে ফেলে যে তারপরে হচ্ছে বাবা গেছে, বাবা মানে জানতে পারছে যে নিয়ে ওদের ওখানটায় গেছে, যাওয়ার পরে বাবার সঙ্গে বাবা তাদের থেকে চেনে যে গুরু গুরু যিনি বলছিল আর কি, ও সবার গুরু ধূপগুড়ির মধ্যে ওখানটায়, তো ওকে চেনে, ওকে কোথায় যেন একটা এর আগে একজনের বাড়িতে গেছিলো তখন দেখছিলো বাবা, বাবাকেও চেনে, বাবার সঙ্গে কথাবার্তা বললো বেশ অনেকক্ষণ, বলে বলছে টলছে। তারপর বাবা বারবার রিকোয়েস্ট করলো, বল যে বললো ওরা চেয়েছিলো 11,000 টাকা, 11,000 টাকা দেওয়া কি চারটিখানেই ব্যাপার, টাকা কোথার থেকে আসে তাই বলো না, কম ব্যাপার না। তো যাই হোক, অতটা দেওয়া তো সম্ভব না এই সময়ে, থাকলে পরে তো দেওয়াই যায়, কিন্তু এত কিছু করে টরে নিয়ে আবার সেই সঙ্গে সঙ্গে দেওয়া কোনো মানে কী বলবো, আর যে দেয় সেই বুঝে আর কি ব্যাপারটা, যা যায় সেই বুঝবে। তারপরে বলে আসলে বাবা অনেক বুঝালো, অনেক কিছু বললো যে দেখ এরকম এরকম ব্যাপার, বাবা যেহেতু চিনে আর বাবা বলছে তোরা আমার থেকে অনেক ছোটো হোস, তো তুই তুই করেই কথা বলছে যে তোরা আমি যা বলি আমার কথাটা রিকোয়েস্ট করছি, আমি তোরা রাখ কথাটা, এরকম নামতে নামতে ওরা 6,000 নাকি 7,000 কত জিনিস বলছিল, বেশি বেশি বলছে কমছে না। তারপরে বাবা অনেকবার বলছে বুলেট হলে নিয়ে কেউ আসেনি, আমি বললাম কে যেন আসছে, তারপরে অনেক কিছু বলছে টলছে, বলা ঠলার পরে যে এবারটা রাখ, পরে যখন হবে তখন হচ্ছে আবার আবার আসিস, পরে আবার দেখা যাবে, তখন আবার চিন্তাভাবনা করা যাবে। তারপর বলে অনেকক্ষণ ধরে কথাবার্তা, অনেকক্ষণ ধরে বুঝিয়ে ঠুঝিয়ে নিয়ে লাস্টে 5,000 টাকায় মানে থামছে আর কি, 5,000 টাকা নিল। বলে কি তখন বাবাকে মানে বাবার কথা বলছে দাদাকে যে তোর কাকা ছিল জন্য, তোমার কাকা ছিল জন্য কম হলো, কম হলো টাকাটা, কম হলো না ওটাই নিতাম, ওটাই নিতাম, বারবার ওটাই বলছে বাবাকে। তারপরে যাই হোক, অনেকক্ষণ হাসা একটু গান করলো, আমি তো যাইনি সামনে, আমি পরে একটুখানি গেছিলাম, বেশিক্ষণ ছিলাম না, কী করবো ওখানে গিয়ে বেকার কি কার কোনো কাজ নেই, অনেকে আশেপাশে কয়েকজন আসছিলো দেখলাম, গেছে গিয়ে বসে দেখছে, অনেকে ইন্টারেস্ট থাকে না হিজড়া আসছে বাড়িতে, হিজড়া কত নিল কত কী কী বললো না বললো, নাচ টাচ করাগুলো অনেকে ইন্টারেস্ট থাকে দেখার, তো ওই জন্যই কয়েকজন আসছিলো। তো যাই হোক, আমার আর ইচ্ছা হয়নি ওই জন্য আর যাইও নেই, পরে লাস্টের দিকে একটুখানি গেছিলাম, গেটের দিকে বার হয়েছিলাম, যখন চলে গেলো একটু গান ঠান করলো, ওদের কী কী গানগুলো বেশ শুনতে ভালোও লাগে, কিন্তু বেশ মজাও লাগে শুনতে, ভালোও লাগে আর ভালোই গানগুলো করে, তো ঢাক ঢোল ওই ছোটো ছোটো ঢোলগুলো আনে ওগুলাতে বাজিয়ে নাচ টাচ করলো, যেহেতু ছেলে মানে পুচকুটা নাই এখানে, ওই জন্য কী কী তুলসী পাতা আর কী কী জানি বর্মার কাছে দিয়ে গেলো, বললো যখন আসবে আসার পরে বালিশের নিচে দিয়ে ছোঁয়া নিয়ে জলের মধ্যে ফেলে দিতে, কী কী সব বলে গেলো তাহলে ভালো হবে টবে এগুলো বাচ্চাটা আর কি, ওর জন্য যাই হোক বলে টোলে দিয়ে গেল। আবার বললো বাবা বললো যে নাতি আসো, বলে কি নাতি যখন আসবে তখন ওই বাড়িতে আবার যেতে পারে, হয়তো গেছে কি না জানি না, যেতে পারে, কাঠটা রেখে দেওয়া হয়েছে যে যাতে আবার গিয়ে টাকা দিয়ে না করতে পারে, ওই জন্য ছবি টবি কাঠটা রেখে দিয়ে ওরাই দিয়ে গেছে যে না আর কেউ আসবে না, আমি এখানকার গুরু। তারপরে বাবা আরও আগে যারা আসছিলো তাদের ছবি দেখালো দাদা, দেখানোর পরে বলছে হ্যাঁ এগুলো আমার শিষ্য, এগুলো আমার শিষ্য, যে মেন আসছে একজন এগুলো আমার শিষ্য, আমার সোনা গয়না সব কিছু নিয়ে চুরি করে পালাইছে, আমি ওকে ট্রান্সফার করে দিয়েছি। এবার বলছে এইটা শুনে যে এত হাসি পেয়েছে না কি বলবো তোমাদেরকে, যে ট্রান্সফার করে দিয়েছি আলাদা জায়গায় সোনা গয়না বলে নিয়ে টাকা পয়সা নিয়ে বলে ভাগছে, কী কাণ্ড। এগুলো শুনে নিয়ে বেশ হাসিও পায়, মজাও লাগে, মানে দুঃখের মধ্যে হাসি আর কি। তো যাই হোক, অনেকক্ষণ ছিল, আধা ঘন্টার মতো ছিল, আধা ঘন্টার মতো ছিল। আবার বললো বাবা বললো নাতি আসলে পরে, যা তোকে নাতি আসলে পরে আমি 500 টাকা দিবো, তোরা মিষ্টি খাস। তখন ওরা এমনি এত খুবই ভালো, ও বলছে যে কথাটা বলছো এটাই হচ্ছে অনেক শান্তি, বাবা এভাবে বুকের এখানে হাত দিয়ে ওকে ধরে ধরে নিয়ে দুজন মিলে এই যে কথাটা বলছো এটাতে আমাদের অনেক শান্তি, এটাই কেউ বলে না, এটাই অনেকে দুচ্ছাই ব্যবহার অনেক কিছুই করে, মানুষের ব্যবহারটাই তো যে তোমরা তোমাদের সঙ্গে ঝামেলা লাগবে না,
না তো আমাদের তোমাদের সঙ্গে ঝামেলা লাগবে না, তোমরাও ভদ্র মানুষ, তোমরাও ভালো ব্যবহার করছো, আমরাও ভালো ব্যবহার করছি, আমাদের সঙ্গে কারো লাগবে না, আমরা অতটা ওরকম না, জোর জবরদস্তি করি না ওরকমভাবে। আর ওনারা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে, পাড়া না আমাদের ওয়ার্ডের মধ্যে ওই পাশটাতে ভাড়া থাকে আর কি একটা বাড়িতে, যে আমরা তো চিনি ওই জন্য সবার নামগুলো মোটামুটি চেনে, এসে নিয়ে ডিরেক্ট বলছে তো নামগুলো, তখন বলছে যে আমরা তো এখানে দেখছো এর আগে ওনা কত আসছি, আশেপাশে কত জায়গায় যাই, কখনো জোর জবরদস্তি দেখছো যে জোর করে নিবো, লাগবে এই দিবো সেই দিবো, করতেই হবে, ওই সমস্ত আমাদের ব্যাপার নেই। সত্যি ওগুলো কিছু করেনি, আসলো একটুখানি কথা ইয়ে করছিলো যে লাগতে লাগবে, আর বেশি কিছু ইয়ে করেনি, চলে ভালোভাবে কথাবার্তা বলে মিটিয়ে দিয়ে চলে গেছে, বলছে যে আসবো পরে আবার যখন আতি আসবে বাড়িতে তখন আবার আসবো। বাবা বলছে হ্যাঁ তুই আসিস, বাবা আবার বলছে আমাদের বাড়িটা হচ্ছে বাড়িতে দেখছি যখন বাড়ি হলো গিয়ে বাড়ি করলেও গিয়ে হিজারা আসে টাকা নেওয়ার জন্য, তখন বাবা বলছে যে দেখ আমার এমনি বাড়ি করতে গিয়ে অবস্থা শেষ হয়ে গেছে, টাকা পয়সা কিচ্ছু নাই, সবই শেষ গেছে, আর এই বাড়ি বিয়েতে তুই ইয়ে করিস না, ঝামেলা করিস না তোরা, আর আশা টাশা ইয়ে বাদ দে এগুলা, তখন তুই যদি আশীর্বাদ কর, এখন দিতে পারছি না, পরে যদি হয় পরে হলে পরে তখন দিবি, থাকলে পরে না দিতেই দেওয়াই যায়, থাকলে পরে না সবাই দিতে চায়। তখন বললো যে নিয়ে নে আশীর্বাদ করছি, একবার তুই একবার তুমি এম করেই বলছে আর কি, নিয়ে নে যে আশীর্বাদ করছি, তোর 1,00,000 টাকা ব্যবসা হোক, 1,00,000 টাকা হাতে হোক, আরও বেশি বেশি টাকা হোক, টাকা পয়সা হোক, তোরা ভালো থাক সুস্থ থাক, আমরা আশীর্বাদ করলাম অনেক প্রাণ ধরে, এগুলো বললো টললো। তারপরে বাবা বলে দিল যে তোর এখন আসার দরকার নেই, তোদের এখন আসার দরকার নেই, তোরা আসিস আমার মেয়ের বিয়ের সময় আসিস, মেয়ের বিয়ে আছে মাঘ মাসে, মানে জানুয়ারি 17 তারিখে, তোমরা জানো এর আগে ব্লগে বলেছিলাম, না বলে দেখে নিও, না জানালে দেখে নিও, তো তোরা আসিস, ওটাই আর কি মজার ইন্টারেস্টিং ব্যাপার। বাবা ওটাই হেসে হেসে পরে বাড়িতে এসে বলছে সবার সামনে মানে আমাদেরকে, আমি ওটাই ভাবলাম যে আমার এত ইয়ে লাগলো যে মানুষ হচ্ছে হিজড়া দেখলে আরও পালায় যে যত না আসে তত ভালো, আর বাবা আরও বিয়ের ডেট বলে তারিখ বলে বাংলা ইংলিশ সব কিছু বলে ঠলে নিয়ে আরও বলে দিল যে তোরা আসিস এই অমুক তারিখে অমুক সময়, তোরা তিনজনই আসবি, তোরা তিনজন যে আজকে আসলে অন্য কাউকে পাঠাস না, তোরা তিনজনই আসিস, এরকমভাবে নিমন্ত্রণ করে দিল, যে যে তোদেরকে নিমন্ত্রণ করে দিলাম, তোরা যা আসবি অবশ্যই কিন্তু আসবি, বারবার করে বলছে তোরা কিন্তু অবশ্যই আসবি, এটা শুনে নিয়ে হাসিও পাচ্ছিলো, কী বলবো তোমাদেরকে, আর বাবাও পরে বলছে যে মানুষজন পালায় আর আমরা হচ্ছে আমি হচ্ছে আরও নিমন্ত্রণ করে দিলাম যে আসিস, ওই যাবে 5,000 টাকা শোনা যাবে, মানে কত চায় এসে ওটাই কথা, যাই হোক চাইলে তো আর দেওয়া যায় না ওরকম, ওরা তো চাবেই, ওদের চাইলেই যে দেওয়া যাবে সেটাও না, সবার সামর্থ্য সবসময় থাকে না, যার নেই তারা কী করে দিবে, এত সবারই সংসারে খরচা আছে, প্রচুর টাকা পয়সা দরকার, টাকা ছাড়া তো আর কিছু হয় না, টাকা ছাড়া আর কি। তো যাই হোক এটাই হচ্ছে ইন্টারেস্টিং ঘটনাটা, যে হিজড়াদের হচ্ছে মানে মানুষ দেখলে পালায়, যত না আসে দুধছাই দুধছাই চলে যায় চলে যায় এগুলা ঠেকলা, আর আমাদের হচ্ছে উল্টা হয়ে গেলো, বাবা আরও নিবন্ধন করে ডাকছে যে অবশ্যই আসবে ওই দিন, ওরা বলে বারবার বলছে অবশ্যই আসবো, তোর মেয়েকে আশীর্বাদ করবো, অবশ্যই আসবো, খুব ভালো হবে এই হবে সেভাবে ওরা বলে তোলে অনেকক্ষণ থেকে, তারপরে অবশেষে গেল লাস্টে, যাওয়ার পরে ওরা যাওয়ার পরে সেই হাসাহাসি সেই মজা মানে কথাবার্তা ইয়েগুলো হলো, তো বেশ ভালোই লাগলো, মানে ওই মুহূর্ত ওইটুকু মুহূর্ত মানুষের আনন্দই তো সবটুকু সব না, মানে এই খারাপ লাগার মধ্যে একটু ভালো লাগা মজা হাসি ঠাট্টা করতে হয় চলে আসেন, হলে মানুষের জীবনটাই তো কেমন হয়ে যাবে। তো যাই হোক ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো এরকম ঘটনা তো কোনো দিন দেখেছো শুনেছো, না শুনে যেটা শুনে নিও আমার ব্লগটা দেখে নিয়ে তাহলে বুঝতে পারবে, যে বলে এত মজা লাগছিলো না এত হাসি পাচ্ছিলো বলে বোঝানোর মতো না। তো যাই হোক কত বকবক করে ফেললাম, 14-15 মিনিটের ব্লগ হয়ে যাচ্ছে, কথা বললে কথা শেষই হবে না, কথা মনে বলতেই থাকি এরকম হবে, কিন্তু তোমরাও লাস্টে গিয়ে হাঁপিয়ে যাবে, এত শুনবেও না দেখবেও না। তো আজকের এই ব্লগটা হয়তো তোমাদের ভালো লাগতে পারে, একটু বেশ নতুনত্ব ইন্টারেস্টিং ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে এরকম হয়তো সচরাচর দেখা যায় না, এরকম হয় না আর কি, যে কেউ হিজড়াদের ইনভাইট করে দিচ্ছে আগে যে চলে আসবি, তোরা অবশ্যই চলে আসবি। তো যাই হোক ব্লগটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর সব ব্লগগুলো দেখো, আমার বড় বড় ভিডিও ব্লগগুলো দেখো, অনেক পরিশ্রম করে চেষ্টা করছি করার, সময় পেলেই আমি করছি, সময় এখন খুবই কম মানে হচ্ছেই না হয়ই না, তো আজকে যে মুহূর্তে এটুকু টাইম সময় পেলাম, জানি না এটা কবে আপলোড করবো, হয়তো কালকে বা পরশু যেদিনই পারি করবো, তো করে রাখলাম, নাহলে তো সময়ই হয় না স্কুল থেকে আসার পরে ধরে। তো আর বেশি বকবক করছি না, নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো, অবশ্যই বিমাদের সরকার ব্লগসের সাথে থেকো, যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যেতে পারবো না, আর যারা যারা আছো তাদেরকে ধন্যবাদ কী বলি আর, প্রতিদিন যাই হোক সবাইকে অনেক ভালোবাসা, টাটা বাই বাই, সুস্থ থেকো এটুকুই বলবো, আর আমার সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো, আজকের মতো বাই।